আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 60 এডুকেশন ফ্যামিলি। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। 60 শিক্ষা পরিবারের একটি অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে 60 রেসিডেন্সিয়াল স্কুল। 60 রেসিডেন্সিয়াল স্কুলের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা 2020 অনলাইন পরীক্ষাটি হবে। আমরা অনলাইন পরীক্ষাটি দেওয়ার জন্য উত্তরপত্র উপস্থাপনার উপরে আমরা বিশেষ একটি ক্লাস করে নিব, যেন আমরা উত্তরপত্রটি সঠিকভাবে আমরা উপস্থাপন করতে পারি। আর উত্তরপত্র উপস্থাপনার বিশেষ ক্লাসে আমি সাইদুর রহমান মিলন তোমাদের সাথে রয়েছে। উত্তরপত্র উপস্থাপনায় আমরা প্রথমে খাতার মার্জিন দেওয়ার চেষ্টা করব, এবং খাতায় মার্জিনটি অবশ্যই আমরা স্কেল এবং পেন্সিল দ্বারা মার্জিনটি দিব। এখন দেখি মার্জিন দেওয়ার ক্ষেত্রে আমাদের বিশেষ কয়েকটি নির্দেশনা রয়েছে। দেখি, খাতায় মার্জিন টানতে হবে, কোন ক্রমে খাতা ভাঁজ করা যাবে না। মার্জিন এর জন্য টোপি বা এইচবি পেন্সিল ব্যবহার করতে হবে। স্কেল ছাড়া কোনো অবস্থাতেই আমরা মার্জিন দিতে পারবো না। তারপরে মার্জিন টানার ক্ষেত্রে নিচের যে কোনো একটি নিয়ম অনুসরণ করতে পারি, তাহলে দেখি আমরা কয়টি নিয়ম রয়েছে। তিনটি নিয়ম রয়েছে, ক খ গ। এখান থেকে আমরা যে কোনো নিয়মটাই অনুসরণ করতে পারি। তারপর আমরা দেখি, তবে ক নম্বর নিয়মটি আমরা যদি অনুসরণ করি তাহলেই ভালো হয়, তাহলে ক নম্বর ব্যবহার করাই উত্তম। সঠিক স্থান থেকে উত্তর লেখা শুরু করতে হবে। অতিরিক্ত খাতা নেওয়ার সাথে সাথে স্কেল দিয়ে একই নিয়মে মার্জিন টেনে প্রতিটি পৃষ্ঠায় নম্বর দিতে হবে। উত্তরপত্র কালো কালো কলম ছাড়া অন্য কোন রঙের কালির কলম ব্যবহার করা যাবে না। এক নং প্রশ্নের উত্তর ক, খাতার মাঝামাঝি স্থানে মার্জিনের ভিতরে নিচে স্কেল ধরে কলম দিয়ে দাগ টানতে হবে। কিসের নিচে? এক নং প্রশ্নের উত্তর ক। কখনো ফ্রি হ্যান্ডে বা বাঁকা করে বা ঢেউ দিয়ে দাগ টানা যাবে না। কোন বিষয়ের চিত্রের ক্ষেত্রে পেন্সিল ব্যবহার করতেই হবে, তাহলে যে কোনো বিষয়ে আমরা চিত্রটির জন্য পেন্সিল ব্যবহার করতে হবে, পেন্সিল ব্যবহার করব। তারপর হচ্ছে খাতা কোনো ক্ষেত্রেই সিগনেচার পেন, খাতায় কোনো ক্ষেত্রেই সিগনেচার পেন মার্কার অন্য কালির কলম ব্যবহার করা যাবে না। প্রতিটি প্রশ্ন এক প্যারা বা অনুচ্ছেদ থেকে পরবর্তী প্যারার মাঝে যথেষ্ট ফাঁক রাখতে হবে। একটা উত্তর লেখা শেষ করে কোনো সমাপনী চিহ্ন ব্যবহার না করে নিচে এক বা দুই ইঞ্চি জায়গা রেখে পরবর্তী প্রশ্নের উত্তর শুরু করতে হবে। তারপর আমরা দেখি উত্তর লেখার ক্ষেত্রে এক নং প্রশ্নের উত্তর ক এভাবে লিখতে হবে। কোনো ক্রমে এক নং প্র ও বা শুধু এক নং এ জাতীয় লেখা কি করা যাবে না, লেখা যাবে না। ইংরেজির ক্ষেত্রে অ্যান্সার টু দা কোশ্চেন নং ওয়ান এভাবে লিখতে হবে। প্রতিটি পৃষ্ঠায় 15 থেকে 15 বা 16 লাইন লেখা থাকা বাঞ্ছনীয়। প্রতিটি পৃষ্ঠায় 14 লাইন বা এর কম অথবা 18 লাইন এর বেশি লেখার মান ঠিক থাকে না বা লেখার মান ঠিক থাকে না। প্রতিটি লাইনে 6 থেকে 8টি শব্দ থাকতে হবে। সকল প্রশ্ন বা অনুচ্ছেদ খাতায় মার্জিন বরাবর বাম দিক থেকে লিখতে হবে। সকল বিষয়ে প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লেখা ভালো। সেটা না পারলে যে প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো লিখতে পারবে সেটা দিয়ে শুরু করতে হবে। কোন প্রশ্নে হিন্স থাকলে তার পূর্বে আমরা এই চিহ্নগুলো ব্যবহার করতে হবে, আমরা এই চিহ্নগুলো ব্যবহার করতে পারি। কোন প্রশ্নে হিন্স থাকলে তার পূর্বে এই চিহ্নগুলো ব্যবহার করতে হবে। হিন্স এর পর কোলন দিয়ে ডান পাশে লেখা শুরু না করে নিচের লাইনের বাম দিক থেকে লেখা শুরু করতে হবে। যেমন ভূমিকা আমরা নিচে দাগ দিয়ে দিছি, তারপর আমরা কি করছি, লেখা শুরু করছি নিচে থেকে যে আমি সৃষ্টি শিক্ষা পরিবারের একজন শিক্ষার্থী।
আমি সৃষ্টি শিক্ষা পরিবারের শিক্ষার্থী। কোন উত্তর লিখতে পৃষ্ঠার অর্ধ দেখের বেশি জায়গা লাগলে নতুন প্রশ্নের উত্তর অপর পৃষ্ঠার দ্রষ্টব্য বা অ প্রি দ লিখে পরের পৃষ্ঠা শুরু করতে হবে। খাতার বাম দিকের পৃষ্ঠায় অপ্র দ লেখার প্রয়োজন নেই, তাহলে আমরা অপ্রিদ এটা কোথায় লিখব? খাতার ডান পাশে লিখব। যে সকল জ্যামিতি লিখতে দুই পৃষ্ঠা লাগে সেগুলো বাম পাশের পৃষ্ঠায় শুরু করতে হবে। প্রশ্ন বুঝে যথাযথভাবে উত্তর লিখতে হবে। উত্তরে অপ্রয়োজনীয় তথ্য সংযোজন করে অযথা দীর্ঘ বাড়ানো যাবে না। প্রতিটি উত্তর লিখতে অবশ্যই সময় নির্ধারণ করে নিতে হবে। কোন বিষয় লিখতে ভুল হলে ওভাররাইটিং বা ঘষামাজা করা যাবে না। ভুল হলে এক টানে কেটে উপরে অথবা পাশে লিখতে হবে। বিজ্ঞান বা অঙ্কের বিজ্ঞান ও অঙ্কের প্রয়োজনীয় ক্ষেত্রে সাইড নোট দিতে হবে। সকল চিত্র টু বি পেন্সিল দিয়ে খাতার মাঝ বরাবর বক্সের মধ্যে আঁকতে হবে এবং চিত্রের ডান পাশে একই লেভেলে চিহ্নিত করতে হবে। পার্থক্য বা তুলনামূলক প্রশ্নের উত্তর লিখতে পেন্সিল দিয়ে ছক করে দিতে হবে। চিত্র আঁকতে ও মুছে ফেলতে উন্নত মানের পেন্সিল বা ইরেজার ব্যবহার করতে হবে। পরীক্ষা শেষের 5 থেকে 10 মিনিট আগে লেখা শেষ করে যত সম্ভব রিভিশন করতে হবে। উত্তরপত্রের প্রথম থেকে শেষ পর্যন্ত হাতের লেখা একই রকম রাখার চেষ্টা করতে হবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে বিষয়গুলো যেন আমরা রপ্ত করতে পারি, এই জিনিসটি আমাদের কি করতে হবে? ধারণা রাখতে হবে। এবং ভিডিওটি আমি বারবার দেখে যেন বিষয়টি মনে রাখতে পারি সেই বিষয়ে সবাইকে অনুরোধ করা হলো। তাহলে আজকের উত্তরপত্র উপস্থাপনা থেকে আমি তোমাদের শুভকামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।